খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আগামী 11 জানুয়ারি বিভাগীয় পর্যায়ে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাব থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করে বলেন, গায়ের জোর ও রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে সরকার টিকে আছে। জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাম্প্রতিক নির্বাচনের সমালোচনা করেন। আগামী দিনের বাংলাদেশ হবে জবাবদিহিতার বাংলাদেশ। মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করবে এবং সেই সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে দেশ পরিচালনা করবে। তার জন্য কি দরকার? সরকারের পদত্যাগ দরকার, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দরকার, আর শাসন ব্যবস্থাকে বদলানো দরকার।